প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম আজকে আরও একবার আমি অনির্বাণ আপনাদের জন্য জব্বর খবরের নতুন একটা পর্বে, যেখানে টেকনোলজি জগতের রোজ রোজ নতুন নতুন খবরের সম্ভার নিয়ে চলে আসি। মজাদার খবর তো আছেই, সাথে কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, ওই নিচের লাল সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে কালো করে দিয়ে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের গল্পগুলো এক করে শুরু করা যাক। আজকের গল্পের একদম প্রথমে নিয়ে চলে এসেছি শাওমিকে নিয়ে। শাওমি তাদের কোম্পানির পক্ষ থেকে একটা নতুন টুথব্রাশ আনতে চলেছে, যেটা স্মার্ট টুথব্রাশ। কিছুদিন আগেই রিয়েলমি তাদের স্মার্ট টুথব্রাশ লঞ্চ করেছিল, এবার শাওমির পালা। শাওমিও পিছিয়ে থাকবে কেন, সেটাও লঞ্চ করতে চলেছে, যেটা ইন্ডিয়ান বিআইএস সার্টিফিকেশন ওয়েবসাইটে অলরেডি লিস্টেড হয়ে গেল আজকে। অ্যাপেল কোম্পানির পক্ষ থেকে নতুন একটা অটোমেটেড কার আসতে চলেছে, যেটা 2024 সালে লঞ্চ করবে। সুতরাং বুঝতেই পারছেন, অ্যাপেলের ফোনের দাম 1 লাখ টাকা হয়, আর অ্যাপেল কোম্পানির কার, মানে আমাকে বেঁচে ফেললেও হয়তো ওই কার কেনা সম্ভব হবে না, এরকম একটা ব্যাপার। তবে আপনারা কতজন ইন্টারেস্টেড আছেন ওই অ্যাপেলের অটোমেটিভ কার নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তবে হ্যাঁ, অটোমেটিভ কার কিন্তু আগামী ভবিষ্যৎ জেনারেশনের টেকনোলজি বলা যায়, কারণ অলরেডি বেশ কতগুলো কোম্পানি এই অটোমেটিভ কারের ওপর অলরেডি কাজ শুরু করে দিয়েছে। যেমন গুগল রয়েছে, যেমন হুয়াওয়ে রয়েছে, যেমন টেসলা রয়েছে, আর এবার অ্যাপেলও শুরু করলো। আর আশা করা যাচ্ছে যে আগামী 5 বছরের মধ্যে এই কার টেকনোলজিটা এমন জায়গায় পৌঁছে যাবে যে পেট্রোল ডিজেল কারগুলো আস্তে আস্তে করে কিন্তু সব কমে গিয়ে ইলেকট্রিক কার রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, সেরকম দিনটাই আসতে চলেছে। চলে আসি আজকের পরবর্তী খবর ওয়ানপ্লাসকে নিয়ে। ওয়ানপ্লাস কোম্পানির পক্ষ থেকে ওয়ানপ্লাসের একটা কনসেপ্ট ফোন আসতে চলেছে, যেটা তাদের কোম্পানির সেকেন্ড কনসেপ্ট ফোন হবে। আগে যেটা কনসেপ্ট ফোন ছিল সেটার পেছনে কী ছিল, ক্যামেরায় এমন একটা টেকনোলজি ছিল যে সূর্যের আলো পড়লে বা যখন দরকার হবে ক্যামেরার পর্দাটা সরে যাবে। আর এবার তারা যে কনসেপ্ট ফোনটা আনতে চলেছে সেটাই ওয়ান স্টেপ এহেড। পেছনে এই ক্যামেরা বাম্পসের মধ্যে একটা MMWave র্যাডার মডিউল টেকনোলজিটা বসানো রয়েছে, এবং আরও বসানো রয়েছে টাচলেস কন্ট্রোল এবং ব্রিথিং মনিটর। তবে এই যে কঠিন কঠিন নামগুলো বললাম, এগুলো দিয়ে কি হবে অ্যাকচুয়ালি? ধরুন এরকম একটা ফোনের এই ক্যামেরা পাম্পের উপর সেন্সরটা বসানো, কোনো একটা কল আসলো, আমি এখানে হাত দিলাম তো কল রিসিভ হয়ে গেল, বা এরকম করে দিলাম তো কলটা কেটে গেল, এই সেন্সরগুলো এরকম কাজ করবে। ধরুন ক্যামেরাটাকে এরকম করে ধরে রেখে ক্যামেরার ওপারে যেজন রয়েছে তার ব্রেথ ক্যালকুলেট করা যাবে, মানে এই মোবাইলটা কিন্তু আপনি কতবার নিঃশ্বাস নিচ্ছেন, কতবার নিঃশ্বাস ছাড়ছেন, বা আপনার ফুসফুসে কোনো সমস্যা আছে কি না, সেই জিনিসগুলো কিন্তু এ মেপে দিতে পারবে। এই সেন্সরটা সেই কাজটাই করছে। এছাড়াও এর ব্যাকে রয়েছে মেটাল অক্সিডাইজ টেকনোলজি, যার ফলে কিন্তু ব্যাক প্যানেলের কালারটা চেঞ্জ হবে। মোবাইলটায় কোনো নোটিফিকেশন আসলো বা কোনো কিছু আসলো, সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকলাইটে একটা আলো জ্বলে উঠবে এবং ব্যাকলাইটের কালার বা টেক্সচারটা চেঞ্জ হয়ে যাবে। আর যেখানে দুটো কালার তারা ব্যবহার করেছে, ডার্ক ব্লু থেকে লাইট সিলভারে চেঞ্জ হবে, কিংবা লাইট সিলভার থেকে ডার্ক ব্লুতে চেঞ্জ হবে। যদিও এটা কনসেপ্ট ফোন, ওয়ানপ্লাস 8T তারা ব্যবহার করেছে, কবে নাগাদ আসবে অরিজিনালি মার্কেটে সেটার কোনো কথা নেই এখনো পর্যন্ত। আজকে থেকে একটা নতুন জিনিস করছি, আপনাদের জন্য কিছু কাজ দিয়ে দিই। এই ভিডিওটাতে লাইক 2000 বানিয়ে দিন। আজকের ভিডিওর লাইকটার আজকের পরবর্তী খবরে চলে আসি হুয়াওয়েকে নিয়ে। হুয়াওয়ের যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা হুয়াওয়ে মেট 40 প্রো প্লাস, সেটা DXO মার্কিং সিস্টেমের সবথেকে টপ লেভেলে পৌঁছে গেল, মানে নাম্বার 1 ক্যামেরা সম্পন্ন কোনো ফোন হচ্ছে হুয়াওয়ে মেট 40 প্রো প্লাস, যেটা স্যামসাং কোম্পানির যে হাই এন্ডিং ফোন তাকেও হারিয়েছে। এমনকি অ্যাপেল কোম্পানির পক্ষ থেকে অ্যাপেল আইফোন 12 প্রো ম্যাক্স সেটাকেও হারিয়ে দিয়েছে। আজকের পরবর্তী খবর একটু হতাশাজনকও হতে পারে, স্যামসাং কোম্পানির পক্ষ থেকে যে স্যামসাংয়ের বাজেট A32 ফোনটা, যেটা শোনা যাচ্ছিল যে ডাইমেনসিটি 700 প্রসেসর নিয়ে আসবে আর যেটার দাম 10 থেকে 13 হাজার টাকার মধ্যে হতে পারে, সেই ফোনটাই নাকি শোনা যাচ্ছে একটা 4G ভেরিয়েন্টও হবে। এমনকি ইন্ডিয়া বাংলাদেশের জন্য অফিসিয়ালি ওই 4G ভেরিয়েন্টটাই লঞ্চ করবে এই 2021 সালের সেকেন্ড হাফে গিয়ে, ওটার 5
আরেক যে ভেরিয়েন্ট আমাদের দেশগুলোতে অফিশিয়ালি আসতে পারে, মানে অপেক্ষা আরও কিছুদিন করতে হবে। আজকের পরবর্তী খবর একটু বেশ ইন্টারেস্টিং, কারণ আগামী এই 2021 সাল থেকে এক এক করে 5G জেনারেশন প্রচুরভাবে আসতে থাকবে অনেক কান্ট্রিতে। আমাদের ইন্ডিয়া বাংলাদেশে 5G-র উপর প্রচুর কাজ শুরু হয়ে যাবে। আর এরই মাঝখানে অপো জানিয়ে দিল যে অপোর প্রথম 5G ল্যাব ইন্ডিয়াতে চালু করে দিচ্ছে, এবং যেখানে 5G-র উপর বিভিন্ন ধরনের রিসার্চ হবে, এমনকি পড়াশোনা হবে, আর সেখান থেকে হয়তো নতুন নতুন কোনো ইনোভেশন দেখা যেতেই পারে। এবার বলে ফেলি স্ন্যাপড্র্যাগন 888 প্রসেসর নিয়ে সেই ওয়ার্ল্ড ফার্স্ট ফোনটার ব্যাপারে, সেটা আর কেউ নয়, এমআই কোম্পানির পক্ষ থেকে এমআই 11, আপনারা সকলেই জেনে গেছেন। তবে সেই ফোনটা লঞ্চ করার কথা ছিল এই ডিসেম্বরের 29 তারিখে, তারা করলো কি একদিন এগিয়ে দিল, ডিসেম্বরের 28 তারিখেই আমরা দেখতে চলেছি এই এমআই 11 ফোনটাকে। এমআই 11-এ থাকবে 55 ওয়াটের ফাস্ট চার্জার, এমআই 11 প্রোতে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার, এবং মি এক্স 4-এ থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং 80 ওয়াটের ওয়ারলেস চার্জার। সুতরাং বুঝতেই পারছেন যে শাওমিও কিন্তু এবার আউট অফ দি বক্স 120 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করবে। আর এই এমআই 11 অলরেডি চাইনাতে যে অনলাইন সেলিং ওয়েবসাইট JD.com মেবি, সেখানে এই এমআই 11টা লিস্টেড হয়ে গেছে, এবং এর গিগবেঞ্চ স্কোরও সামনে চলে আসলো, যেখান থেকে দেখা যাচ্ছে যে এর সিঙ্গেল কোর স্কোর 1135 এবং মাল্টি কোর স্কোর 3790, এবং যেখানে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল ভেরিয়েন্ট নিয়ে আসবে। তবে শাওমি যখন এমআই 11টাকে লঞ্চ করছে, তখন রিয়েলমি বসে থাকবে কেন? রিয়েলমি কোম্পানির পক্ষ থেকে রিয়েলমি রেস, যেটা স্ন্যাপড্র্যাগনে 888 নিয়ে আসার কথা আছে, সেটার টিজ এবার শুরু হয়ে গেল। চায়নার যে রিয়েলমি কোম্পানির সিইও, তিনি জানাচ্ছেন যে রিয়েলমি রেস একটা কোড নেম, অ্যাকচুয়ালি যে সিরিজটার নেম হবে সেটা নাকি আরও ইন্টারেস্টিং হবে, যেখানে স্ন্যাপড্র্যাগনে 888 প্রসেসরটা থাকবে, এবং যার নতুন ডিজাইনটা আজকে সামনে উঠে চলে আসলো, যেখান থেকে আপনি ফার্স্ট লুক দেখে নিতে পারেন, এবং যেখানে 64 মেগাপিক্সেলের ক্যামেরা হবে, আর এর ব্যাকে কিন্তু লেদার ফিনিশ থাকবে এবার। তবে পেছনের ডিজাইনটা কিন্তু আমার সত্যি বলতে যথেষ্ট ভালোই লাগছে। স্যামসাং কোম্পানির পক্ষ থেকে নতুন একটা ডিসপ্লে টেকনোলজি আসতে চলেছে, মেবি এটা স্যামসাংয়ের ল্যাপটপ হতে পারে, কিংবা স্যামসাংয়ের যে আপকামিং গ্যালাক্সি S21 সিরিজ সেখানটায় থাকতে পারে এই নতুন ধরনের ডিসপ্লেটা। এই ডিসপ্লেটাকে তারা রিভিল করবে এই জানুয়ারি মাসের 6 তারিখে। তারা এই নতুন নতুন ইনোভেশনগুলো নিজেদের সাইট থেকেই দেখানো শুরু করে দিচ্ছে। আজকের শেষ খবরে যাওয়ার আগে আপনাদের বলে ফেলি যে মোটোরোলা অ্যান্ড্রয়েড 11-এর আপডেটের লিস্ট কিন্তু দেখিয়ে দিল, যেখানে প্রায় 23খানা সেট লিস্টেড হয়ে গেল। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে এই লিস্টে থাকা কোনো মোবাইল যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড 11-এর আপডেট পেয়ে যাবেন। তবে আজকের সর্বশেষ খবর যথেষ্ট ইন্টারেস্টিং, কিন্তু সেটাতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে রাখা ওই বেল আইকনটাকেও দাবিয়ে অল করে রাখবেন। তাহলে চলুন আজকের সর্বশেষ খবরে চলে আসি, যেটা সত্যি এবার চরম ধামাকাদার খবর। এমআই 10i ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে, যেটা চায়না মার্কেটে রেডমি নোট 9 প্রো 5G নাম নিয়ে এসেছিল, সেই সেম মোবাইলটা এবার কিছু মডিফিকেশন নিয়ে আসবে ইন্ডিয়ান মার্কেটে, যেখানে আমরা দেখতে চলেছি 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যাতে থাকবে 120Hz রিফ্রেশ রেট, এবং যেখানে থাকবে স্ন্যাপড্র্যাগনের 750G প্রসেসর, এবং যেখানে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা টেকনোলজি। এর একটা টিজার চলে এসছে, যেখান থেকে বুঝতে পারছেন যে এমআই 10i-টাকে নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের বা গ্লোবাল মার্কেটেই বলতে পারেন চরম এক্সাইটমেন্ট একটা কাজ করছে অলরেডি। আর আজকে রেডমি 9 প্রাইমের সেল ছিল, খুব দুর্ভাগ্যবশত আমি রেডমি 9 প্রাইমটাকে কিনতে পারিনি, তবে আপনাদের জন্য কোনো একটা শপ থেকে গিয়ে অবশ্যই কিনে নিয়ে রিভিউ দেব। তবে শপে কিনতে গেলে বেশ কিছু টাকা বেশি লাগে, তাতে কি হয়েছে, আপনাদের জন্য যখন রিভিউ দেব বলে কথা দিয়েছি, সুতরাং টাকা বেশি খরচ হলেও আপনাদের জন্য অবশ্যই রিভিউ নিয়ে আসবো, হ্যান্ডস অন রিভিউ। এটা কিন্তু বাংলাদেশেও চলে আসবে এই জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই। এই সমস্ত ইনফরমেশন আরও ডিটেলস জানতে গেলে চ্যানেলে টিকে থাকতে হবে, লাল সাবস্ক্রাইব বাটনটাকে দাবিয়ে এই পরিবারের একজন সদস্য হয়ে যান না, দেখুন যথেষ্ট মজা আর ইন্টারেস্টিং ব্যাপারই থাকবে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে।